এবার করোনার ধাক্কা লাগলো থ্রিবিরও। কিছুদিন আগে এসসি ইস্ট বেঙ্গলের কিছু হোটেল স্টাফ করোনায় সংক্রমিত হয়েছিল, এবার আক্রান্ত ফুটবলারও। জানা গেছে দলের নির্ভরযোগ্য লেফট ব্যাক হীরা মণ্ডল আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। আপাতত তাকে 6 দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সমস্যাটা হলো আগামী বুধবার এফসি গোয়ার মুখোমুখি হবে এসসি ইস্ট বেঙ্গল। নতুন কোচ দলে যোগ দিলেও ফুটবলারদের নিয়ে একদিনও অনুশীলনের সুযোগ পাননি তিনি। এদিকে হীরাকে পাওয়া না গেলে এফসি গোয়া ম্যাচ যে বিশাল সমস্যায় পড়বে মারিও রিভেরার দল তা বলাই বাহুল্য। গতকাল সমস্ত দলগুলিকে নিয়ে করা বৈঠকে আইএসএলের আয়োজকরা জানিয়েছেন এই মুহূর্তে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া সম্ভব নয়, নির্ধারিত সূচি অনুযায়ী খেলা চলবে। কোনো দলের একাধিক ফুটবলার যদি করোনা আক্রান্ত হয় সেক্ষেত্রে সেই ম্যাচ পিছিয়ে দেওয়া হবে। তবে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হলে সেক্ষেত্রে নিজেদের মত পরিবর্তন করতে পারে এফএসডিএল। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।